150 টাকায় পেয়ে যাবেন পার্টি ব্যাগ, 20-30 টাকায় পেয়ে যাবেন সোয়েটার, 10 টাকাতে শুরু করে পাবেন কিচেনের জিনিসপত্র, পেয়ে যাবেন খুবই দারুণ সব গছ কাপড়, 5 টাকা 10 টাকায় পেয়ে যাবেন লেস, পেয়ে যাবেন খুব সুন্দর শোপিস ফার্নিচার সেট, পেয়ে যাবেন গছ কাপড় 40 টাকার মধ্যে, খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, জুতা, থ্রি পিস আরও অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি অদিতি ফ্রম ডেইলি ডায়েরি অফ অদিতি। আজকে তোমাদেরকে নিয়ে যাব মিরপুর 11 নম্বরে। মিরপুর 11 নম্বরে তোমরা গেলেই দেখতে পারবা নান্নু মার্কেটের পাশে অনেক অনেক ফুটপাতে অনেক কিছু বিক্রি করে। প্রথমে দেখিয়ে দিই কিছু ব্যাগ কালেকশন, ছোট ছোট কিউট এই ট্রাভেল ব্যাগগুলো যে দেখতে পারছো, এই ব্যাকপ্যাকগুলোর প্রাইস রয়েছে 500-550 টাকার মধ্যে। অ্যান্ড এগুলো কিন্তু কালার অনেক সুন্দর, পার্লের হ্যান্ডেলওয়ালা এই ট্রেন্ডি ব্যাগটা তোমরা পেয়ে যাবা 500 টাকার মধ্যে। 150 টাকার মধ্যে পেয়ে যাবা খুব সুন্দর পার্স কালেকশন, অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগও তোমরা কিন্তু পেয়ে যাবা। একটু খুঁজলেই কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এই দোকানটায় ব্যাগ পাওয়া সম্ভব। 350 টাকা থেকে 550 টাকার মধ্যে তোমরা বিগ সাইজের ব্যাগগুলো পাবা। এখন দেখাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ব্যাগগুলো, যেগুলো তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবা। উপরে যে ব্যাগগুলো দেখতে পারছো এগুলোর প্রাইস ম্যাক্সিমামের দামই হচ্ছে 150 টাকা করে। ডান সাইডে যে ব্যাগগুলো আছে এগুলোর প্রাইসও 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা। এগুলোও কিন্তু দেখতে দারুণ, রেগুলার রাফ ইউজ করার জন্য অথবা ফোন অথবা কার্ড রাখার জন্য কিন্তু এই ব্যাগগুলো খুবই পারফেক্ট। সো এগুলো তোমরা 150 টাকার মধ্যেই পেয়ে যাবা। এই দোকানে অনেক অনেক ব্যাগ কালেকশন আছে, সো প্রতিটি ব্যাগ দেখানো সম্ভব না, তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। এখন দেখাবো কিচেনের খুঁটিনাটি সকল জিনিসপত্র, যেগুলো প্রাইস তোমরা 5 টাকা হতে শুরু করে এই দোকান থেকে কিনতে পারবা। হাঁড়ি পাতিল জগ গ্লাস চামচ বাটি ডাব্বা আরও যা যা আছে সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবা। ডাল ঘুটনি এগুলার প্রাইস রয়েছে 30 টাকা করে। আর এখানে বাটি আছে, বাটিগুলার প্রাইস অনেক রিজনেবল প্রাইস ছিল। খেলনা শোপিস ফার্নিচার সেটগুলা, এগুলো প্রতি পিস প্রাইস ছিল 80 টাকা 100 টাকা এই ধরনের দামের মধ্যে। ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর, এটা দামও চেয়েছে 100 টাকা। এগুলো ছোটোবেলায় কম বেশি সব মেয়েদের বাসায় কিন্তু ছিল। ঢেকিটার প্রাইসও চেয়েছে 100 টাকার কাছাকাছি। এরপর ছিল অনেক হাঁড়ি পাতিল কালেকশন, এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি তোমরা পাতিল দেখতে পারবা, বিভিন্ন শেপের পিচি পিচি এই হাঁড়ি পাতিলগুলোর প্রাইস ছিল প্রতি পিস মাত্র 10 টাকা করে। আমি ওইখান থেকে কিছু নিয়েছি ভর্তা রাখার জন্য। আর এগুলো দেখতে অনেক কিউট লাগে, এটা কাজে আসুক আর না আসুক এটা দেখেই অনেক কিউট লাগছে। আর এই কলসটা আমি রেখেছি ফুচকা টক নেওয়ার জন্য, এই কলসটা আমি কিনেছিলাম, এটা প্রাইসও ছিল 10 টাকা। বড় তরকারি পাতিল চায়ের পাতিল এগুলার প্রাইস শুরু হয় 80 টাকা হতে শুরু করে 100 টাকা, আরও বেশি দামেরও আছে কম দামেরও আছে। যেগুলো আবার হ্যান্ডেল আছে ওগুলোর প্রাইস আবার ভিন্ন। এই পাতিলটার প্রাইস এসে মনে হয় 100 টাকা কি 80 টাকা ভুলে গিয়েছি, এইরকম দামের মধ্যে কিন্তু পাওয়া যাবে। আপনারা যদি বার্গেনিং করেন অথবা একসাথে কয়েকটা জিনিস নিলে কিন্তু ওরা দামটা কমিয়ে দেখতে পারে। পুলি পিঠা নকশি পিঠা বানানোর জন্য পিঠার সাজ ছিল, এগুলো প্রতি পিসের প্রাইস ছিল 10 টাকা করে। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, আর যারা পিঠা বানায় তারা কিন্তু এখান থেকে কিনতে পারে। বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনে কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে ছোট হাঁড়ি পাতিলের সাথে ছোট চামচ কালেকশনও কিন্তু ছিল, এগুলোর প্রাইসও 10 টাকা করে। আর আরেকটা পিঠার সাজ, এগুলোর প্রাইসও কিন্তু 10 টাকা করে ছিল প্রতি পিস। রুটি পরোটা বানানোর এই পিঁড়িগুলো ছিল সুন্দর সুন্দর। যাদের নতুন বিয়ে হয়েছে অথবা যারা বিবাহিত তারা আসলে এরকম দোকানে আসলে রিয়ালাইজ করতে পারবে যে এখানে কত ইম্পর্টেন্ট জিনিসপত্র পাওয়া যায়। এখানে এসে আপনি কিছু না কিনে যেতেই পারবেন না, কিছু না কিছু মনে হবে যে কিনে নিয়ে যাই। আমি কী কী কিনেছি সেটা আমি দেখাবো। এখানে ঝুড়ি কালেকশনগুলো দেখতে পারছেন, এগুলো ছোটোগুলোর প্রাইস খুব সম্ভবত 10 টাকা কি হাইস্ট 20 টাকা ছিল। সেগুলো কিন্তু অনেক কাজের, আপনারা কিন্তু ফ্রুটস রাখতে পারবেন অথবা কোনো খাবার টাবার অথবা হেয়ার ব্যান্ড ট্যান্ডও আপনারা রাখতে পারবেন এখানে। এখানে চালনিও ছিল, চালনিগুলোর প্রাইসও ছিল 10 টাকা 20 টাকা করে। সবচেয়ে ইম্পর্টেন্ট মশলা রাখার খুব সুন্দর এখানে ডাব্বা আপনারা দেখতে পারবেন, এই মশলা রাখার ডাব্বাগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। যাদের সাংসারিক জিনিসপত্র কিনতে ভালো লাগে এখানে আসলে আপনাদের মাস্ট, এখান থেকে কিছু না কিছু কিনতে ইচ্ছা করবেই। এই হাঁড়ি পাতিলগুলো আমি কিনেছিলাম, এগুলোর প্রাইস প্রতি পিস 10 টাকা করে, এখানে আপনারা ভর্তা রাখতে পারবেন। এরপর দেখাই ফুটপাতে অনেক লেস কালেকশন, এই লেসগুলোর প্রাইস ছিল 10 টাকা করে। এখানে 10 টাকা হতে শুরু করে 20 টাকা 25 টাকা 30 টাকার মধ্যে অনেক ভালো ভালো লেস কালেকশন আপনারা পাবেন। আপনারা যদি ডিজাইন করে জামা বানাতে চান, একটু অন্য রকমের জামা বানাতে চান, এখান থেকে আপনারা সস্তায় লেস কিনে আপনাদের ড্রেসটাকে আরও একটু আনকমন একটু ডিজাইনার ড্রেস বানাতে পারেন। কাতানি লেসগুলোর প্রাইসও 10 টাকা 15 টাকা 20 টাকার মধ্যেই ছিল, এর চেয়ে খুব একটা বেশি না। একদম ফুটপাতের মধ্যে কিন্তু এই লেসগুলো নিয়ে বসে প্রতিদিন বিকালবেলা।
ফুটপাথ গুলার পাশে নান্নু মার্কেটের ভেতরে অনেকগুলো গজ কাপড়ের দোকান আছে। সো আমি একটা গজ কাপড়ের দোকানে এসেছি, এখানে আপনারা খুব সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে। যেমন এই গজ কাপড় গুলার গজ ছিল 150 টাকা, 160 টাকা, এরকম দামই চেয়ে থাকে। সো এখান থেকে আপনারা কাপড় নিয়ে ডিজাইনার জামা বানাতে পারেন, লেহেঙ্গা বানাতে পারেন, অথবা শাড়িও আপনারা বানাতে পারেন। কালারগুলো খুবই সুন্দর ছিল সিকোয়েন্সের মধ্যে। আবার চাইলে কিন্তু আপনারা ব্লাউজও বানাতে পারেন। রাস্তার পাশে দেখবেন এরকম স্যান্ডেল নিয়ে বসেছে, এগুলোর প্রাইস ছিল 150 টাকার মধ্যে, অ্যান্ড প্রতিটি প্রাইসই কিন্তু 150 টাকা ছিল। সো এখান থেকেও আপনারা ভালো জুতা কিনতে পারেন। যেহেতু শীতকাল চলে আসছে, আপনারা কিন্তু ঘরে পরার জুতাও কিন্তু এখান থেকে কিনতে পারেন। এখানে কিছু দোকান আছে যেখানে আপনারা ফিক্স প্রাইস 10 টাকা 20 টাকায় সব কিছু কিনতে পারবেন। স্পেশালি 10 টাকার অনেকগুলো দোকান আছে যেখানে হেয়ার ব্যান্ড, চিরুনি, নেল পলিশ, যা যা আছে সব কিছু আপনার প্রতি পিস 10 টাকায় পেয়ে যাবেন। এই স্ট্রিট মার্কেটের পাশে কিন্তু আপনারা অনেক স্ন্যাক্স আলা একটা দোকান দেখতে পারবেন। এখানে অনেক অনেক কিছু আছে, চিপস হতে শুরু করে পাস্তা, নুডলস, নিমকি, বিস্কিট, আরও অনেক কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এগুলোর কেজি শুরু হয় 120 টাকা থেকে 200-150 টাকার মধ্যে। আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স কিন্তু এখানে কিনতে পারবেন, চানাচুরও আছে। এরপর চলে যাই আরেকটা দোকানে যেখানে আপনারা 50-60 টাকা দিয়ে এরকম নেটের গজ কিনতে পারবেন, অ্যান্ড এই নেটের কাপড় দিয়ে গাউন বানাতে পারবেন, ওড়না বানাতে পারবেন। এই ছিল আজকে মিরপুর 11 নম্বরের ব্লক, যেটা নান্নু মার্কেটের পাশে অবস্থিত। সো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।